অযোধ্যা রাম মন্দির নির্মাণের পাশাপাশি শুরু হয়েছে শহরের রূপান্তরের কাজও। এর আয়ত্তায় শুরু হয়েছে ধারাবাহিক উন্নয়নমূলক কাজ। এখন মহাদেব মন্দির থেকে গুপ্তার ঘাট পর্যন্ত নির্মিত এই রাস্তাটি ধরুন, এই রাস্তাটি অযোধ্যা উন্নয়ন কর্তৃপক্ষ যুদ্ধের ভিত্তিতে তৈরি হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ করার জন্য একটি বেসরকারি কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে এখানে চলমান নির্মাণ কাজে 60-65 জন পুরুষ কাজ করছে এবং 12-14 ঘন্টা কাজ হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব এই কাজ শেষ করার পেছনে একটি কারণ হলো এর ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্বের কারণে এখানে প্রচুর সংখ্যক ভক্ত ও পর্যটকের আগমন ঘটে। খুব শীঘ্রই শুরু হতে চলেছে রাম মন্দিরের দিকে যাওয়া 3টি রাস্তা সাজানোর পরিকল্পনা তৈরির কাজ। রাম মন্দিরে তৈরি পথকে রামপথ, জন্মভূমি পথ এবং ভক্তি পথ হিসেবে গড়ে তোলা হবে। সদ্যজাতগঞ্জ নয়াঘাট সড়কের নামকরণ করা হয়েছে রামপথ, সুগ্রীব দুর্গ থেকে রাম জন্মভূমি পর্যন্ত জন্মভূমি পথ এবং সিংহাহাট থেকে শ্রী রামচন্দ্রভূমি পর্যন্ত পথিপথ। জেলা ম্যাজিস্ট্রেট নীতিশ কুমার বলেছেন যে বৃহস্পতিবার 3টি রুটের জন্য প্রায় 120 কোটি টাকা পাওয়া গিয়েছে। শীঘ্রই টেন্ডার পরিকল্পনা শুরু হবে বলেই কাজ শুরু করা হবে। আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণ কাজও চলছে পুরোদমে। এই পর্যন্ত রানওয়ের 40% কাজ শেষ হয়েছে। ডিসেম্বরের মধ্যে রানওয়ে নির্মাণ করা হবে। একই সঙ্গে ফেজ 2 ও ফেজ 3 এর জন্য 99% জমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। বিমানবন্দরের দ্বিতীয় পর্যায়ের কাজও শীঘ্রই শুরু হবে বলে আশা করা হচ্ছে। শ্রীরাম আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের কাজ বেঙ্গালুরু বিশাল পরিকাঠামো সংস্থার দায়িত্বে। 2022 সালে ফেব্রুয়ারির দিকে এর নির্মাণ কাজ শুরু হয়। জেলা ম্যাজিস্ট্রেট নীতিশ কুমার বলেছেন যে ফেজ 2 এর ফেজ 3 জন্য আমি অধিগ্রহণের কাজ প্রায় শেষ করে ফেলেছি। শীঘ্রই দ্বিতীয় ধাপের রানওয়ের কাজ শুরু হবে। বিমানবন্দরের প্রজেক্ট ইনচার্জের রাজীব কুলশ্রেষ্ঠ জানান, ডিসেম্বরের মধ্যে রানওয়ের কাজ শেষ করা হবে। রোড হে আমারি মহাদেব মন্দির সে গুপ্তার ঘাট রোড তক কি হে আর বহুত হি আচ্ছা সুবিধা হে আর ইহা শ্রী রাম ভগবান জল সমাধি লিয়ে থে জাস্ট অযোধ্যা শেরিউ নদী কে কিনারে কা এ প্রজেক্ট হে বহুত হি আচ্ছা আনে ওয়ালে সময় বহুত হি আচ্ছা দিখেগা ইহা পে লোক ইহা পে এসে ভি ঘুমনে কে লিয়ে বহুত হি পছন্দ কর রহে আ ভি রহে লোক আর বহুত হি আচ্ছা সুবিধা বানায়া যা রহা হে যহাঁ বানায়া যা রহা হে বহুত হি আচ্ছা জগহ পে ही अच्छा लगा यहाँ पर आकर। लास्ट टाइम जब आए थे तो हमें लगता था कि इतना पवित्र स्थल है और यहाँ पर कुछ भी डेवलपमेंट नहीं है, तो सोच के तो यही आए थे कि चलो छुट्टी कर बिताए आते हैं, लेकिन आके हमें बहुत ही अच्छा लगा। बहुत ही सड़कें बहुत अच्छी लगी और डेवलपमेंट बहुत अच्छा लगा, साफ़ सफाई बहुत अच्छी लगी। पहले तो यहाँ सच में इतना दुख होता था कि हमारे राम जी यहाँ के हैं, उन्होंने यहाँ से अपना लोक छोड़ा था और इस स्थल को इन्होंने बिल्कुल भी डेवलप नहीं किया, लेकिन इस बार बहुत अच्छा लगा। जब आए थे हम यहाँ 8-10 बार आते थे और विभिन्न सरकारों के समय में आए, लेकिन इस बार हम योगी जी और मोदी जी के राज में जब यहाँ आए हैं तो काफ़ी डेवलपमेंट दिख रहा है और काफ़ी काम हुए हैं यहाँ और शायद सही कहते हैं सबका साथ सबका विकास, और विकास तो काफ़ी अयोध्या क्या हम अभी दूसरे इलाकों में भी गए, बनारस भी गए और वहाँ भी सब तरफ विकास दिख रहा है और लोग बहुत खुश हैं, प्रजा काफ़ी खुश लग रही है और दिख रहा है।